অভিনেত্রী নীনা গুপ্তা বললেন, নারীবাদ ফালতু, পুরুষ মহিলা সমান নয়। আমাদের মনে রাখতে হবে নারী ও পুরুষ এক নয়, দুটি স্বতন্ত্র সত্তা। ভিন্নতা থাকতে পারে তাদের চরিত্রে, চলাফেরায়, কর্মে, পোশাকে, চিন্তা ভাবনায়, ফলে অধিকার বোধ হবে ভিন্ন। এ অবস্থায় যদি বলি নারী ও পুরুষের সম অধিকার কথাটি ঠিক নয়, তাহলে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করবেন। আসলে স্বীকার করতে হবে নারী ও পুরুষের সম অধিকার নয়, প্রাপ্য অধিকার দাও, অর্থাৎ নারীকে নারীর ন্যায্য অধিকার দাও আর পুরুষকে পুরুষের ন্যায্য অধিকার দাও। আর এ অধিকার কেউ কাউকে দান করবে না, এটা প্রত্যেক নারী ও পুরুষের প্রাপ্য, যেটা নিশ্চিত হওয়া উচিত পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। পুরুষ মহিলা সমান নয়, নারীবাদ ফালতু, বিস্ফোরক অভিনেত্রী নীনা বললেন। ফেমিনিজম অর্থাৎ পুরুষ ও মহিলার সমানাধিকার, এ নিয়ে সরব গোটা দুনিয়া, কিন্তু এই নারীবাদের বিশ্বাসী নন অভিনেত্রী নীনা গুপ্তা। শুধু কি তাই, ছেলে মেয়ে সমান এই ধারণাও মানেন না তিনি। কেন, তার নেপথ্যেও কিছু নিজস্ব যুক্তি দিয়েছেন নীনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নীনা বলেন, আমি একটা কথাই বলতে চাই, এইসব ফালতু ফেমিনিজমে বিশ্বাস করার কোনো মানে হয় না, ছেলে মেয়ে সমান এই ধারণাও ঠিক নয়। সম্প্রতি একটি টক শোতে এসেছিলেন নীনা গুপ্তা, সেখানেই তিনি মুখ খুললেন ফেমিনিজম নিয়ে, স্পষ্ট করে দিলেন মহিলা এবং পুরুষ সমান নয়, নারীবাদ ফালতু। সম্প্রতি এমনটাই দাবি করলেন বর্ষিয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। তার মতে ফেমিনিজমে যে বারবার বলা হয় পুরুষ মহিলা সমান সমান, সেটি ঠিক নয়। কেন, কারণ পুরুষরা সন্তানের জন্ম দিতে পারেন না। একই সঙ্গে তিনি পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া কতটা জরুরি সেটাই বললেন। তার কথায় উঠে এলো, কেন মহিলাদের পুরুষের প্রয়োজন হয়, মহিলা পুরুষ সমান নয়, কি বললেন নীনা? রণবীর আল্লাহ বাড়িয়ার শোতে এসেছিলেন নীনা গুপ্তা, সেখানেই এসে তিনি বলেন, ফালতু নারীবাদে বিশ্বাস করতে হবে এটা জরুরি নয়, বা মহিলা পুরুষদের সমান এটাও বিশ্বাস করতে হবে না, তার বদলে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া জরুরি দুজনেরই, সেটাই মন দেয়া প্রয়োজন, কাজে ফোকাস করা উচিত। তিনি আরো বলেন, আপনি হাউসওয়াইফ হলেও সেটাকে খাটো করে দেখবেন না, এটাও একটা গুরুত্বপূর্ণ রোল, নিজের আত্মাভিমানকে বাড়ান, নিজেকে খাটো মনে করবেন না, এটাই আসল বক্তব্য। তবে এটাও মনে রাখবেন, পুরুষ এবং মহিলারা এক নন, যেদিন পুরুষরা সন্তান প্রসব করতে পারবেন সেদিন দুজনে সমান হবেন। কিন্তু কেন মহিলাদের পুরুষের প্রয়োজন হয়, এই বিষয়টা স্পষ্ট করার জন্য তিনি বলেন, একবার ভোর ছয়টায় আমার ফ্লাইট ধরা ছিল, তখন আমার কোনো প্রেমিক ছিল না, আমি একা ভোর চারটে নাগাদ যখন বাড়ি থেকে বেরোই, একজন আমায় ফলো করতে শুরু করেন, আমি ভয়ে বাড়ি চলে আসি, পরদিন সেই এক ফ্লাইট আবার বুক করি, কিন্তু একজন পুরুষ বন্ধুর বাড়িতে থেকে যাই সেদিন, ও আমায় বিমানবন্দর ছেড়ে দেয় সেদিন, ফলে আমার জীবনে পুরুষের প্রয়োজন আছে। তিনি এদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রেও জোর দেন, বলেন ছেলে হোক বা মেয়ে সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত, তাই সবাইকে সবার কাজে মন দেওয়া উচিত, নারীবাদ ফালতু। বিস্ফোরক নীরা বললেন, পুরুষ মহিলা সমান নয়, আধুনিক বিশ্বে নারী ও পুরুষের সমান অধিকারের বিষয়টি নতুন নয়, এটি একটি জটিল এবং বহুমুখী প্রক্রিয়া যা কয়েক শতাব্দী ধরে বিস্তৃত। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে উন্নত দেশে, ভোটাধিকার, শিক্ষা, কর্ম ইত্যাদি ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্বব্যাপী 20 শতক জুড়ে ও 21 শতকের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার লক্ষ্যে অসংখ্য আইনি সংস্কার, যেমন কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা, সমান কাজের জন্য সমান বেতনের নিশ্চয়তা এবং পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হয়েছে।